الحمد لله الحمد لله رب العالمين الصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه والناس أجمعين أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إنما الخمر والميسر والأنصاب والأزلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون إنما يريد الشيطان أن يوقع بينكم العداوة والبغضاء في الخمر والميسر ويصدكم عن ذكر الله وعن الصلاة فهل أنتم منتهون সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আজকে আমাদেরকে সালাতুল জুমা আদায় করার জন্য মসজিদে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। সালাত এবং সালাম বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা একটি নির্দিষ্ট বিষয়ে আলোচনা করার চেষ্টা করব, যাতে আমরা কিছু শিখতে পারি। আমরা বাড়িতে যেয়ে বলতে পারি যে আজকে নতুন কিছু আমরা শিখেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুক। আমি আপনাদের সামনে সূরা মায়েদার 90 নম্বর আয়াত এবং 91 নম্বর আয়াত পড়েছি। যে কোনো মানুষ যদি আপনারা আপনাদের বাড়িতে যান, যে একটা কোরআন নেন হাতে, যেটাতে বাংলায় লেখা আছে অনুবাদ, এর সূরা মায়েদা 5 নম্বর সূরার 90-91 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন সেটার উপরে আজকে আমাদের আলোচনা। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ইমানদারগণ, আমরা যারা নামাজ পড়তে আসছি এই মসজিদে, ঈমান এনেছি বলেই তো আমরা মসজিদে এসেছি, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিনকে স্বীকার করি বা ঈমানের দাবি আছে বলে আমরা এখানে উপস্থিত হয়েছি। আল্লাহ আমাদেরকে বলছেন, হে মুমিনগণ, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। হে মুমিনগণ, নিশ্চয় মদ, ওয়াল মাইসির, জুয়া, ওয়াল আনসাব, এটা হচ্ছে বেদি, মূর্তি পূজার বেদি, ওয়াল আজলাম, লটারি, রিজসুম মিন আমালিশ শাইতান, এগুলো হচ্ছে নাপাক, অপবিত্র, খারাপ, নষ্ট জিনিস, মিন আমালিশ শয়তান, এবং এগুলো শয়তানের আমল। আমল মানে কি? কাজ করা। আল্লাহ বলছেন, মদ, জুয়া, মূর্তি পূজার বেদি আর লটারির তীর। আজকে তো আমাদের সমাজে যেভাবে লটারি হয়, এখন থেকে 1400 বছর বা 1500 বছর আগে লটারি হতো তীরের মাধ্যমে, তো সেটা আমরা আলোচনায় আসবো। আল্লাহ বলছেন, মদ, জুয়া, মূর্তি পূজার বেদি এবং লটারির তীর, রিজসুন, নাপাক, মিন আমালিস শয়তান, আর এগুলো হচ্ছে শয়তানের কাজ। ফাজতানিবু, তোমরা এটা থেকে বিরত থাকো। কি কি থেকে আমার সাথে একটু বলেন? মদ, সবাই একটু বলেন, মদ, জুয়া, মূর্তি পূজার বেদি, আরেকটা হচ্ছে লটারি, এগুলো থেকে বেঁচে থাকো। ফাজতানিবু, যদি বেঁচে থাকো, লাআল্লাকুম তুফলিহুন, আশা করা যায় তোমরা বিজয়ী হবা, তোমরা কল্যাণকামী হবা।
এবারে আল্লাহ বলছেন ইন্নামা, নিশ্চয় ইউরিদু শাইতানু, শয়তানের ইচ্ছা আইয়ুকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা, শয়তান চায় তোমাদের মধ্যে পারস্পরিক বিদ্বেষ এবং হিংসা বৈরিতা তৈরি করতে, ফিল খমরি মদের মাধ্যমে, ওয়াল মাইসিরি এবং জুয়ার মাধ্যমে, ওয়া সুদ্দাকুম আর সে তোমাদেরকে সরিয়ে নিয়ে যায়, আং জিকরিল্লাহ আল্লাহর জিকির থেকে, আল্লাহর স্মরণ থেকে, আল্লাহর কাজ থেকে শয়তান তোমাদেরকে মদ এবং জুয়ার মাধ্যমে সরিয়ে নিয়ে যায়, সলা এবং সলাতটা যে তোমরা আদায় করো এটার থেকেও তোমাদেরকে বিরত রাখে শয়তান দুটো জিনিসের মাধ্যমে। এখানে আল্লাহ বলছেন একটা হচ্ছে মদ আর একটা হচ্ছে কি জুয়া। ফাহাল আনতুম মুনতাহুন, আল্লাহ বলছেন অতএব তোমরা কি নিবৃত হবে, তোমরা কি এর থেকে বিরত থাকবে? যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবা ইকরাম মক্কা থেকে মদিনায় আসলেন তখনও অনেকটা মদ একটা সামাজিক খাবার ছিল। মদ আপনার বাড়িতে আমি বেড়াতে আসলাম তা আপনি আমাকে মদ খেতে দেবেন, এরকম একটা পরিস্থিতি ছিল, খুবই সাধারণ। মদের আবার অনেক রকম প্রকার আছে, বেসিক্যালি মদ হচ্ছে সেটাকে বোঝাইছে যেটা হচ্ছে আঙ্গুর দিয়ে তৈরি হয়। তো এই মদটাকে আল্লাহ রাব্বুল আলামিন ধারাবাহিকভাবে ক্রমান্বয়ে হারাম করে দিলেন কোরআনের বিভিন্ন আয়াত দিয়ে। সর্বশেষ যে আয়াত আল্লাহ রাব্বুল আলামিন সেটা হচ্ছে সূরা মায়েদার এই আয়াত, আল্লাহ বলছেন মদ, জুয়া, মূর্তি পূজার বেদি, লটারি এটা তোমাদের জন্য হারাম, এগুলো অপবিত্র নষ্ট জিনিস, রিজসুম অপবিত্র, ফাজিতানিবু এর থেকে বিরত থাকো কারণ এগুলো হচ্ছে শয়তানের কাজ। মদ এর ব্যাপারে একটু বলি, এটা যদিও আমরা সবাই জানি যে মদ খাওয়া ভালো না, জুয়া খেলা ভালো না, এ নিয়ে আমাদের কারো কোনো সন্দেহ আছে? বলেন আছে। তারপরেও একটু আলোচনা করে নিতে হয় কারণ এই যে নিষিদ্ধ হলো, এটা যে হারাম, এর উৎপত্তি বা কারণগুলো কি কি, কেন মদ খেলে কি হয়। সূরা বাকারার একটি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, হে নবী এই মানুষরা আপনাকে জিজ্ঞেস করবে মদ আর জুয়া সম্পর্কে। মানুষরা কি সম্পর্কে জিজ্ঞেস করবে? মদ আর জুয়া সম্পর্কে। কুল ফিহিমা ইসমুন কাবির, হে নবী আপনি বলে দেন এগুলো হচ্ছে বড় পাপ। মিন নাফইহিমা, কিন্তু এর মধ্যে উপকারী জিনিস আছে। মদের মধ্যে কি আছে? উপকারী জিনিস আছে। কে বলছেন? আল্লাহ। জুয়ার মধ্যে কি আছে? উপকারী জিনিস আছে, আল্লাহ বলছেন। কিন্তু এরপরে আল্লাহ বলছেন ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা, কিন্তু উপকারের থেকে পাপ জিনিসটা আরো বেশি বড়। উপকার থেকে পাপ কি আরো বেশি বড়। সুতরাং মদ খেলে আপনার কিছু উপকার হতে পারে, জুয়া খেললে আপনার কিছু উপকার হতে পারে, কিন্তু এটা সম্পূর্ণরূপে হারাম। আরবিতে আল খামরু মানে হচ্ছে মদ। মদ এটার বিভিন্ন অর্থে প্রচলিত আছে, যেমন মহিলাদের ওড়নাকে আরবিতে খামার বলা হয়, যেটাকে আবার আরবিতে মদও বলা হয়। মহিলারা যেমন ওড়না দিয়ে তাদের নিজেদেরকে ঢেকে রাখে, মদ একইভাবে মানুষকে ঢেকে রাখে আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ থেকে, আল্লাহ রাব্বুল আলামিনের জিকির থেকে মানুষকে সরিয়ে রাখে, এই অর্থে এটাকে মদ বলা হয়। ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন আল খামরু মা খামার আল আকলু, মদ তাই যা মানুষের বিবেককে আচ্ছন্ন করে রাখে। এরপরে আরও একটি অনেক স্কলারের বক্তব্য এখানে রয়েছে যে মদ কি জিনিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন খম্মারুল আনিয়া ওয়াযকুরুস্মাল্লাহি আলাইহা, তোমরা তোমাদের পাত্রসমূহ ঢেকে রাখো এবং তার উপর আল্লাহর নাম স্মরণ করো। অর্থাৎ এই যে ঢাকা, এটার মূলত মদ যে আল খামরু এর মানে হলো ঢেকে রাখা, সেই জিনিসটা কি মানুষের বিবেককে, মানুষের আকলকে মদ ঢেকে রাখে।
যেই বাড়ির মানুষ মদ খায়, যেই ফ্যামিলিতে একজন মানুষ মদ খায়, সেই ফ্যামিলিতে কতটা গ্যাঞ্জাম বা গণ্ডগোল এটা আমরা সবাই মোটামুটি জানি। যেই ফ্যামিলিতে একজন মানুষ নেশাগ্রস্ত, সেই ফ্যামিলি বা পরিবারটা কতটা দুঃখী, তাদের সামাজিক অবস্থান, মানসিক অবস্থা কতটা বিধ্বস্ত, এটা আমরা একটু খবর নিলেই আমরা জানতে পারব। কোরআনে মদের কথা বলা হয়েছে, কিন্তু কোরআনে কিন্তু কোথাও গাঁজার কথা নাই, কোরআনে হিরোইনের কথা নাই, আরও যত রকম নেশাজাতীয় দ্রব্য রয়েছে এগুলো কোরআনের মধ্যে নাই। তাহলে কি সেগুলো খাওয়া যাবে? না। যত ওলামা একরাম রয়েছেন সবাই এই মদের ব্যাখ্যা করেছেন যে মদ হচ্ছে বা নেশাজাতীয় দ্রব্য হচ্ছে তাই যা মানুষের আকলকে আচ্ছন্ন করে রাখে বা নষ্ট করে দেয়। আলী রাদিয়াল্লাহু আনহু এবং কয়েকজন সাহাবি তারা একবার মদ খেয়েছিলেন, যখন এখনো মদ হারাম হয়নি এমন অবস্থায়। তো মদ খেয়ে যখন তারা সলাতে দাঁড়িয়েছেন, তখন তাদের কিরাতের মধ্যে ভুল হচ্ছিল, তখন আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ঈমানদারগণ, লা তাকরাবুস সলাতা, তোমরা সলাতে এসো না, ও আনতুম সুকারা, যতক্ষণ পর্যন্ত তোমরা নেশাগ্রস্ত থাকো, হাত্তা তাআলামু মা তাকুলুন, যতক্ষণ না জানো তোমরা কি বলছো। অর্থাৎ মদ মানুষকে মাতাল করে দেয়, সে কি বলছে এটা সে বোঝে না। এমনিভাবে আরও অসংখ্য আয়াত হাদিস রয়েছে যেগুলো আমাদের জন্য বোঝায় যে মদ পুরোপুরি হারাম। সর্বশেষ যে হাদিসটা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন খাদেম ছিলেন সাহাবি, তার নাম কেউ বলতে পারবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম ছিলেন একজন সাহাবি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করতেন, তার নাম হচ্ছে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু। শুনেননি আপনারা তার নাম? আনাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন যে আমি একবার আবু তালহা নামক একজন সাহাবির বাড়িতে মানুষকে মদ খাওয়াচ্ছিলাম, এর মধ্যেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন ঘোষক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে নিয়োগকৃত একজন ঘোষক, সে মদিনার রাস্তায় রাস্তায় ঘোষণা করছে, আলা জেনে রাখো, ইন্নাল খামরা, নিশ্চয় মদ, কদ হুররিমাত, তোমাদের জন্য হারাম হয়ে গেছে, অবশ্যই হারাম হয়ে গেছে, হারাম হয়ে গেছে। আনাস রাদিয়াল্লাহু আনহু বললেন, যখন আমরা শুনছিলাম যে মদ হারাম হয়ে গেছে, তখন আমরা মদ খাচ্ছিল অনেকে, কেউ বমি করে ফেলে দিয়েছে, কেউ মদের ডিব্বা ভেঙে ফেলে দিয়েছে। একজন সাহাবি বলছেন, সেই দিন যেই দিন মদ হারাম হয়েছে, মদিনার রাস্তা মদে তলিয়ে গিয়েছে, অর্থাৎ যারা যাদের বাড়িতে মদ ছিল সবাই তাদের মদের পাত্র ভেঙে চুড়ে খান খান করে দিয়েছে। এইটা হচ্ছে মুসলিম উম্মার পুরনো ইতিহাস। আমাদের যারা পূর্বপুরুষ ছিলেন, যাদের ধারাবাহিকতায় আজকে আমরা মুসলিম, যাদের আদর্শ ধারণ করে আমাদের মুসলমান হতে হবে, যাদের মতো হয়ে আমাদেরকে জান্নাতে যেতে হবে, তাদের ইতিহাসটা ছিল এমন যে তাদের কাছে সামাজিক পানীয় ছিল মদ। অর্থাৎ মদ খাওয়াটা কোনো অন্যায় ছিল না। দীর্ঘদিন ধরে বাবা মা ভাই বোন বা সমাজের মানুষরা মদ খেয়ে যাচ্ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা ঘোষণা, সাধারণ একটা ঘোষণা, শুধু বলেছেন আলা ইন্নাল খামরা কদ হুররিমাত, জেনে রাখো মদ হচ্ছে হারাম। মানুষের সারা জীবনের লালিত কালচার, সারা জীবনের লালিত সংস্কৃতি একদিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথায় সবাই ভেঙে চুরে খান খান করে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? আজকে যদি আমাদেরকে বলা হয় যে আমাদের জীবনে এই এই সমস্যা আছে, এটাকে সংস্কার করতে হবে, আমাদের সংস্কৃতিতে এই এই সমস্যা আছে, এটাকে সংস্কার করতে হবে, বাপদাদা থেকে চলে আসা এই কালচারটা ঠিক না, কোরআন এবং হাদিসের আলোকে এটাকে সংস্কার করে পাল্টিয়ে কোরআন এবং হাদিসে আসতে হবে, আমরা অনেক সময় বেঁকে বসবো যে না না, এতদিন শুনছি এক কথা, হুজুর আজকে নতুন মাসলা নিয়ে আসছে। ব্যাপারটা এরকম নয়। আল্লাহর কথা এবং তার রাসূলের কথা যখন যেই অবস্থায় শোনা যাবে,
ঠিক সেই অবস্থায় তখনই সেটাকে মেনে নিতে হবে। এটার নাম হচ্ছে ঈমান, যেটা সাহাবা ইকরাম দেখিয়েছে। মদ খেলে কি হবে খুব ভালো করে শুনবেন, যখন মদটা হারাম হয়ে গেল, মদ কি আর হালাল হয়েছে বলেন? মদ কি এখন খাওয়া হালাল একটু বলেন? হালাল। যেই দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ঘোষণা দিলেন যে শুনে রাখো মদ হচ্ছে হারাম, সেই দিন থেকে আজ পর্যন্ত মদ আর কেউ বলতে পারবে হালাল? কোন মুসলমান মদ খেতে পারবে? পারমিশন আছে? নাই। যেদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদ হারাম করলেন, সেই দিনের পর থেকে যদি কেউ মদ খেয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধরে এনে তাকে পিটিয়েছেন। বুখারী মুসলিমের হাদিস, একজন লোককে কয়েকবার নিষেধ করা হয়েছে তুমি মদ খাবা না, আল্লাহ রাসূল ধরে আনলেন, এনে সাহাবাদেরকে বললেন একে পিটাও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন কেউ খেজুরের লাঠি, কেউ হাত দিয়ে, ইভেন কেউ জুতা খুলে তাকে মারা শুরু করল। এবারে কিছুক্ষণ মেরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তাকে ছেড়ে দাও বা তাকে তোমরা তিরস্কার করো। তখন সাহাবীরা বলতে থাকলো এই তুমি কি আল্লাহকে ভয় পাও না? তোমার মধ্যে কি আল্লাহর কোনো ভয় কাজ করে না যে তুমি মদ খাও? অর্থাৎ যে ব্যক্তি মদ খায় কোরআন এবং হাদিসের আলোকে সেই ব্যক্তিকে জুতা দিয়ে পিটানো, এটা হচ্ছে ইসলামী শাসন ব্যবস্থার একটা শাস্তি। যে ব্যক্তি মদ খায় সামাজিকভাবে তাকে বয়কট করতে হবে, তাকে তিরস্কার করতে হবে, এটা কোরআন এবং সুন্নার শাস্তি। কাজেই আল্লাহ রাব্বুল আলামিন যেটাকে হারাম করেছেন আল খামরু বা মদ, সেটাকে হালাল করার অধিকার কারো আছে? সেটাকে খাওয়ার কোনো অধিকার কারো আছে? যদিও আজকে ইসলামী শাসন ব্যবস্থা বা সমাজ ব্যবস্থা নেই, কিন্তু আমরা যারা মুমিন, আমরা যারা নামাজ পড়তে আসছি, আল্লাহ বলছেন তাদেরকে হে ইমানদারগণ, এই মদ, জুয়া, স্তম্ভ বা মূর্তি পূজার বেদি এবং লটারি, এটা হারাম, এটা থেকে বেঁচে থাকো, এটা শয়তানের কাজ। লাআল্লাকুম তুফলিহুন, আশা করা যায় এর মধ্যে দিয়ে তোমরা বিজয়ী হবে, কল্যাণকামী হবে। এরপরে জুয়া, জুয়া কি জিনিস? জুয়ার অনেক বিষয় আছে, এটা আমরা সবাই মোটামুটি বুঝি। আমরা এখানে যারা আছি আলহামদুলিল্লাহ এমন কেউ হবে না দেখা যাচ্ছে যে দ্বিমত করলো যে জুয়া খেলাটা যায়, কারণ আমরা সবাই মুসলমান। আমাদের মধ্যে মতভিন্নতা থাকতে পারে, যেমন আমার সাদা ড্রেস পছন্দ, আপনার আর একটা কালার পছন্দ হতে পারে নীল বা লাল, মতভিন্নতা হতে পারে মুমিন মুমিনের, কিন্তু আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে যে বিধিবিধান এই নিয়ে কি কেউ মতবিরোধ করতে পারবে বলেন? পারবে? কেউ পারবে না। আল্লাহ বলছেন ওয়াল মাইসির, মাইসির কি জিনিস? মাইসির মানে হলো অনুগত হওয়া, সহজ হওয়া, বাম দিক থেকে আসা জুয়া খেলা। মাইসিরের চারটি অর্থ, অনুগত হওয়া, সহজ হওয়া, বাম দিক থেকে আসা জুয়া খেলা। মাইসিরটা কীভাবে আসলো? জাহিলি যুগে জুয়া খেলাটা ছিল একটু অন্যরকম। এখানে জুয়াটা কেমন ছিল মনে করেন, 30 জন মিলে একটা উট কিনলো বা গরু কিনলো, এবারে কে কতখানি মাংস পাবে তার গোস্ত পাবে এটা কিভাবে বণ্টন হবে? আজকে আমরা যেটা করি যার যার মতো সমান ভাগে, যেভাবে হোক আমরা অঙ্ক কষে বের করি, তুমি এত টাকা দিয়েছো তাহলে তোমার ভাগ এতটুকু নিয়ে চলে যাও। সেখানে হতো কি, একটু সিস্টেমটা আলাদা ছিল, তারা তীর মারত, যার তীরে যতখানি মাংসের আঘাত লাগতো সিস্টেম ছিল সে ততখানি মাংস পেত। দেখা যাচ্ছে একজন লোক অনেক মাংস নিয়ে গেল, আবার আর একজন লোক কিছুই পেল না, তো এটাকে মাইসির বলা হয়। এক কথায় আমরা বলতে পারি যে এটা হচ্ছে জুয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান লাইবা বিন নারদাসি কান্নামা সাবাগা ইয়াদাহু ফি লাহমি খিনজিরি ওয়া দামিহি, যে ব্যক্তি জুয়া খেললো সে তার হাতকে শুকরের রক্তে রঞ্জিত করল। এখন মনে করেন জুয়ার অনেক বিষয় আছে, যেমন আপনারা যারা একটু সচেতন আপনারা দেখেছেন যে বাংলাদেশের বড় বড় ক্লাবগুলোতে ক্যাসিনো খেলা। ক্যাসিনো কি জিনিস? এই এক জুয়াই, যে কোনো দিন আমাদের বোঝার দরকার নেই। এই ক্যাসিনো খেলা চলতো, একজন লোক বলছে ইয়ান বলছে আমি 4 কোটি টাকা দিয়ে এখানে ক্যাসিনো খেলে সব টাকা হারাইছি, 4 কোটি টাকা।
আর একজন বলছে আমার নারায়ণগঞ্জে 35টা দোকান ছিল, প্রতিদিন একটা দোকান বেচতাম, আর এখানে এসে জুয়া খেলে খেলে সব নষ্ট করেছে। হাজার হাজার মানুষের সংসার ভেঙেছে জুয়া খেলে, হাজার হাজার পরিবারে জুয়া খেলে অশান্তি। যেই পরিবারে একজন জুয়া খেলোয়াড় আছে, হোক সে সেই পরিবারের সন্তান বা স্বামী বা বাবা বা যে কোনো ভাবে, সেই পরিবারে কোনো শান্তি আছে? বলেন, সেই পরিবারে কোনো শান্তি আছে? সেই পরিবারে কোনো শান্তি নাই। তো জুয়ার আবার স্তর রয়েছে, যে আমরা ক্যাসিনোটা যেটা দেখছি এটা অবশ্যই হারাম, হাউজিং যেটা খেলা হয় ক্লাবে ক্লাবে এটাও হারাম, তাসের মাধ্যমে যে জুয়া খেলা হয় সেটাও হারাম। অর্থাৎ টাকার বিনিময়ে যে খেলাগুলো হয় সেটাই হচ্ছে জুয়া খেলা, যা আল্লাহ এবং তার রাসূলের মানদণ্ডে সম্পূর্ণরূপে কি হারাম। কোনো মানুষের জুয়া খেলার অধিকার নাই। হ্যাঁ, এখন আপনি যদি খেলেন আপনাকে আটকানোর তো হয়তো কেউ নাই এই মুহূর্তে, কিন্তু আল্লাহ এবং তার রাসূলের নীতিতে জুয়া খেলা সম্পূর্ণরূপে হারাম। আমি ছোট বাচ্চাদের বা ইয়াং ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, আজকে আমরা সামান্য ক্রিকেট খেলার নামে যে বাজি খেলি বা ফুটবল খেলার নামে আমরা যে বাজি খেলি, আমাদেরকে ভাবতে হবে যে আমরা যদি মুসলিম হই, মুমিন হই, তাহলে এই বাজি খেলাটা যাবে কি না, কোরআন এবং হাদিসের দৃষ্টিতে কি বলে এটা আমাদের সবাইকে জানা উচিত। জানা উচিত কি উচিত না বলেন? আজকে আপনি 10 টাকার বাজি খেলবেন, জিতে গেলে কালকে আপনাকে 50 টাকার বাজি খেলতে ইচ্ছা করবে। আজকে আপনি 50 টাকা জিতবেন, কালকে আপনি ঘর বাড়ি বিক্রি করে বাজি খেলবেন, যেটা আমরা সচক্ষে খবরের মধ্যে ভিডিওতে দেখছি। একজন বলছে 35টা দোকান আমার, সবগুলো বেচেছি আর জুয়া খেলেছি, এখন আমি বাড়িতে যাই না, মানুষ আমার কাছে টাকা চায়, টাকা পায়। ওই জুয়া খেলার পিছনে দাঁড়ায় থাকে, 500-1000 টাকা পায়, ওই দিয়ে সে চলে। তার নাম হয়েছে রোহিঙ্গা, মানে জুয়ার ওই কোটের মধ্যে যাদের পয়সা নাই, টাকা পয়সা হেরে যারা একেবারে নিঃস্ব জিরো হয়ে গেছে, জুয়ার কোটে তাদের নাম দিছে রোহিঙ্গা। তো যাই হোক প্রিয় উপস্থিতি, আজকে আমার এই এতটুকু কথা বলার সুযোগে আজকের সমাজের সবচেয়ে যে বড় আলোচিত বিষয় সেটা হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি বড় বড় অভিজাত এলাকার নামি দামি মানুষেরা মদ খায়, জুয়া খেলে। আমরা মানসিক প্রবৃত্তিতে, মানুষের প্রবৃত্তিতে মনে হয় যে তাহলে অভিজাত মানুষরা, বড় বড় লোকরা, বড় বড় লিডাররা যখন মদ খায় জুয়া খেলে, তাহলে আমাদের করতে অসুবিধা কি? সেজন্য আপনাদেরকে আয়াত শুনিয়ে দিলাম, সূরা মায়েদার 90 এবং 91 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুন মিন আমালিশ শাইতান। মদ, জুয়া, মূর্তি পূজার বেদি, লটারি, মদ, জুয়া, মূর্তি পূজার বেদি, লটারি, এগুলো হচ্ছে নাপাক, অপবিত্র, নষ্ট জিনিস, নোংরা জিনিস। মিন আমালিস শাইতান, শয়তানের কাজে। ফাজতানিবু, এর থেকে বিরত থাকো, লাআল্লাকুম তুফলিহুন, আশা করা যায় যে তোমরা সবাই বিজয়ী হয়ে যাবে। আমরা বিজয়ী হতে চাই কি চাই না? আল্লাহ বলছেন, ইন্নামা ইউরিদুস শাইতান, নিশ্চয় শয়তান চায়, আইয়ুকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা, এই তোমরা যারা মুমিন, তোমরা যারা আল্লাহকে ঈমান বিশ্বাস করেছ, আল্লাহর প্রতি ঈমান এনেছ, তোমাদের পারস্পরিক দ্বন্দ্ব, ঝগড়া, বিদ্বেষ লাগিয়ে দাও। একজন মুমিন আর একজন মুমিনের সাথে কোনোভাবেই ঝগড়া, ভেসাদ, বিদ্বেষ এটা রাখতে পারবে না। একটা হাদিস বলছি, একটু হয়তো 2 মিনিট বেশি লাগবে, সহি মুসলিমের হাদিস, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, প্রত্যেকটা লোককে আল্লাহ রাব্বুল আলামিন, প্রত্যেক মুসলমানকে, মুমিনকে আল্লাহ রাব্বুল আলামিন প্রতি সোমবার এবং বৃহস্পতিবার ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ বলবেন, কোনো কারণ ছাড়া, উইদাউট এনি কজ, কোনো কারণ ছাড়া, শুধু শুধু আপনি যদি মুমিন হন, মুসলিম হন, আল্লাহকে বিশ্বাস করেন যথাযথভাবে, আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, প্রত্যেক বৃহস্পতিবার আর সোমবার আল্লাহ রাব্বুল আলামিন এমনি মানুষকে ক্ষমা করে দেন। দুই শ্রেণীর লোক বাদে, এক যারা মুশরিক, আর দুই সেই দুইজন মুমিন যারা পারস্পরিক দ্বন্দ্বে এবং বিদ্বেষে লিপ্ত। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলতে থাকেন যে দাঁড়াও দেখি তারা কি করে, তাদের আমলনামা ঝুলন্ত অবস্থায় থাকে।
অর্থাৎ আজকে আমরা যে বিভিন্ন রকম ক্ষমা, মানুষ মাজারে যায়, মুরগি দেয়, টাকা দেয়, আরো কত রকম ভাবে নিজেকে পরিশুদ্ধ করতে চায়। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছে তোমার কিছু করা লাগবে না, ঈমান আনো, সঠিকভাবে আল্লাহর বিধিবিধানগুলো মেনে নাও, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক সোমবার বৃহস্পতিবার এমনিতেই ক্ষমা করে দেবে। তবে কোনো মুমিনের সাথে বিদ্বেষ রাখা যাবে না, আমার কোনো মুসলিম ভাইয়ের বিপক্ষে আমাকে অবস্থান নেওয়া যাবে না, যদিও আমি মাজলুম হই, আমার শত্রুতা, আমার বিদ্বেষ সব কিছু থাকবে কাফেরের সাথে, কোনো মুমিনের সাথে বিদ্বেষ হিংসা রাখা যাবে। তো আল্লাহ বলছেন শয়তান তোমাদের মধ্যে মদ আর জুয়ার মাধ্যমে বিদ্বেষ, বৈরিতা, হিংসা তৈরি করে দেয়। ওয়া সুদ্দাকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাহ, আর সে তোমাদেরকে আল্লাহর পথের থেকে বিচ্যুত করে দেয়, আল্লাহর স্মরণ থেকে গাফেল করে দেয়, এবং নামাজ থেকেও তোমাদেরকে বিরত রাখে মদ আর জুয়া দিয়ে। বিশাল অনেক হাদিস আর অনেকগুলো কোরআনের আয়াত আমি নোট করে নিয়ে আসছিলাম, অনেক মদ সম্পর্কে, জুয়া সম্পর্কে ব্যাপক কথা রয়েছে কোরআন এবং হাদিসে। একটি হাদিস বলে শেষ করে দিই, অনেক কথা রয়েছে যে মদ হচ্ছে সমস্ত পাপের মূল। একজন বুজুর্গ ব্যক্তিকে, একজন দিনী লোক, আবেদ লোককে একবার এক জায়গায় নিয়ে যাওয়া হলো, খুব ভালো মানুষ, দারাকুতনির হাদিসে এসেছে বর্ণনায় যে তাকে এক খারাপ জায়গা, খারাপ মহিলা নিয়ে আসলো, সুন্দরী, বললো যে তুমি জিনা করো এবং সাথে একটা বাচ্চা ছিল বালক, তাকে হত্যা করো। তো সে বলছে না আমি এগুলো কেন করবো। তো তাকে মদ খাওয়ানো হলো, সে আরও খেলো, বললো আমাকে আরও দাও, সে মাতাল হলো, এই মহিলার সাথে জিনাও করলো, ওই বাচ্চাকে হত্যাও করলো। অর্থাৎ মদ সকল পাপের মূল, আর জুয়া হচ্ছে সামাজিক এমন ব্যাধি যা পুরো সমাজটাকে ভেঙে চুরে খান খান করে দেয়। কাজেই যারা মদ খায়, মদ তৈরি করে, মদ উৎপাদন করে, মদ সাপ্লাই দেয়, বিক্রি করে, মদের লাইসেন্স দেয়, তারা সবাই আল্লাহর শত্রু, তাদের সবার সাথে আমাদেরকে বিদ্বেষ রাখতে হবে। যারা জুয়া খেলে, জুয়া খেলার ব্যবস্থা করে, জুয়া খেলার প্রমোট করে, জুয়া খেলার শেল্টার দেয়, এটাকে সব কিছুকে ম্যানেজ করে, তারা আল্লাহর শত্রু, মুসলমানদের শত্রু, তাদের সাথে আমাদেরকে বিদ্বেষ রাখতে হবে, কোনো মুমিন মুসলমানের সাথে বিদ্বেষ রাখা যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কোরআন এবং হাদিস অনুযায়ী চলার তৌফিক দান করুন, আমাদের জীবনের প্রত্যেকটি ধাপে ধাপে আমরা যেন আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমগুলো মেনে চলতে পারি, সেই তৌফিক আমাদেরকে দান করুন। এবং মদ, জুয়া সহ যাবতীয় যত অনাচার পাপাচার রয়েছে, যেগুলো আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন এবং তার নবী হারাম করেছেন, সেগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন।